সদর ডিভিশনাল এডমিনিস্ট্রেশন এনফোর্সমেন্ট টিম নি সাকথার মুম্বাই সংরংশালা ওজন অভয়নগর হাটিও রেড খালাইকা ফুড ডিপার্টমেন্টনি অজমা রক মানজাকা কাইসা ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ন খবই গবংমা চায়া লামতে বানিয়া খালাইনাই ফাল নক রক সদর ডিভিশনাল এডমিনিস্ট্রেশন এনফোর্সমেন্ট টিম নি সাকথার মুম্বাই সংরংশালা উজান অভিনগর হাটিও রেড খালাইকা ফুড ডিপার্টমেন্ট নি অজমা রক রেড খালাইমান জরাও খুংসা গ্রোসারি ফালনক নি ফুড স্টাবলাইসেন্টে ফালনক ডিসপ্লে বোর্ড গেরই তে ওয়েট বার্থ খারা সার্টিফিকেট ওয়ান ইয়ার রোমই রেনু খালাই জায়গা অংমাবাই আ ফালনক তালা খাপরে রেখা ফুড ডিপার্টমেন্ট নি অজমা রক আবনিয়াগলো কাইসা কতই ফালনগ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার তে দাল বিদাল ফালনকনি মানজাখা এক্সপাইরি ডেট পাইজাক মানি রক রেড খালাইমান জরাও তংখা সদর ফুড ডিপার্টমেন্টনি অফিসার প্রদীপ কুমার ভৌমিক সি ফুড ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী তে শর্মিষ্ঠা দাস নখবই গুবন অজমা রক প্রতিনিয়তই আমরা মার্কেট আমরা ভিজিট করি, আমাদের মূল্য যাচাই করি এবং এক্সপায়ারি গুডস বিক্রি করি কি না সেটা আমরা দেখি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই অভয়নগর বাজারে আসলাম, অনেকগুলি দোকানই দেখলাম, যতগুলি দোকানই যাই প্রত্যেকটা দোকানের মধ্যে কিছু না কিছু অনিয়ম আছে। এক্ষণে একটা দোকান এইমাত্র দোকানটারে শাটডাউন করলাম, কারণ এই দোকানের কোনো ফুডস্টাফ লাইসেন্স নেই, দ্রব্যমূল্য তালিকা নেই, তাছাড়া মেয়াদ উত্তীর্ণ জিনিস অনেক পাওয়া গেছে, তাছাড়া ওনার যে পাটখেলা যেটা রিনিউ করে সেটা এক বছর যাবৎ নেই। তো ওনাকে বললাম যে উনি সব কিছু ঠিকঠাক করেই দোকানটা খুলতে, তার জন্য বন্ধ করে দিলাম। ওনাকে আমরা লিগেল নোটিশ দেব, সদর মহকুমা প্রশাসন আইন মোতাবেক যার ব্যবস্থা নেবে সেটা নেবে। তাছাড়া আজকের মার্কেটে আরেকটা দোকান মিষ্টির দোকান ইন্সপেকশন করে একটা অবৈধ উপায়ে ব্যবহার করার অভিযোগে সুজিত পাল নামক মিষ্টির দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলাম। আমাদের অভিযান আজকে আরও চলবে, এভাবে প্রতিনিধি চলবে। রাজাখরা অনিশমী প্রণম নিকক থমচিনি খরাং।